বাগানে বাড়ির আঙিনায় বা ব্যালকনিতে শোভা পায় যে সুন্দর সুন্দর ফুল গাছ, তার অধিকাংশই আসে পিরোজপুরের বিভিন্ন নার্সারি থেকে। দেশে ফুল গাছের যোগানদার পিরোজপুরের নার্সারি শিল্পের কথা জানিয়েছেন প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম মিলন। দেখুন ডেস্ক রিপোর্টে। পিরোজপুরের একজন সফল নার্সারির ব্যবসায়ী আব্দুল আলীম 2012 সালে শখের বসে ছোট্ট এক খণ্ড জমিতে নার্সারি গড়ে তোলেন। এখন 61% জমিতে তার নার্সারি ব্যবসা। বিভিন্ন প্রায় শতাধিক জাতের ফুলের জাত আছে, দেশি বিদেশি। বিদেশির ভিতর যেমন জবা, ঝাড়বেড়া, গোলাপ, বিভিন্ন প্রজাতির দামি ফুল গাছ আছে, যার দাম 3-4 হাজার টাকা একটা ফুল গাছের দাম আছে। পিরোজপুরের নার্সারি শিল্পের ইতিহাস প্রায় 200 বছরের। আব্দুল আলীমের মতো সাফল্যের নজির রয়েছে প্রায় প্রতিটি উপজেলায়। অনেক রকমের ফুলের চারা ও দৃষ্টিনন্দন পাতাবাহার গাছ পাওয়া যায় তাদের নার্সারিগুলোতে। পাওয়া যায় চোখ জুড়ানো হরেক রকম গোলাপের কলম এবং বিভিন্ন বিলুপ্ত প্রায় ফুলের চারাও। দেশের বিভিন্ন জেলা থেকে নার্সারি মালিক ও ব্যবসায়ীরা ফুলের চারা কলম কিনতে আসেন পিরোজপুরে। নার্সারিকে কেন্দ্র করে প্রতি বছর লেনদেন হয় প্রায় কোটি টাকা। ঢাকায় আমার ছাদে ফুল লাগাবো, এই জন্য এখান থেকে আমি ফুল নিতে আসি। জেলার প্রায় 600 হেক্টর জমিতে নার্সারির সংখ্যা কমপক্ষে 3000। প্রযুক্তির বিকাশ এবং দক্ষতার সমন্বয়ে নার্সারিগুলো অনেক উন্নত। কৃষককে পরামর্শ দিচ্ছি, তাদেরকে মোটিভেট করছি বিভিন্ন বিষয় নিয়ে, তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। আমরা আশা করি অচিরেই এই ফুল, এই নার্সারি শিল্প পুরোপুরি বিকাশ লাভ করবে। পিরোজপুর জেলার 10-12 হাজার পরিবারের জীবিকা নির্ভরশীল এই নার্সারি শিল্পে। পিয়া আক্তার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।